আমরা বেরিয়ে পড়েছি আজকে সপ্তমী। আমি সৌম্যদীপ আর তোর্ষা আমাদের ম্যান্ডেটরি সপ্তমী আউটিংয়ে বেরিয়ে পড়েছি। বেরোনোর কথা ছিল 12টা, এখন বাজে 5টা। যাই হোক, আমরা বেরিয়ে পড়েছি, আমরা যাচ্ছি মুভি দেখতে। অ্যাজ ইউজুয়াল আমরা তিনজন বেরোলে আমাদের লেট হয়েই যায় মুভিতে, নো ম্যাটার আমরা যত তাড়াতাড়ি বেরোই না কেন। তো আমাদের 5:45 শো, আমরা অনেক আগে বেরিয়েছি, বাট স্টিল এখন 5:45 বাজে, আমাদের আরও 5-7 মিনিট লাগবে। তো আগেন লেট, মানে আমরা এটা ধরেই নিই, মানে একদিন আগেও মনে হয় বাড়ির থেকে বেরোলে আমাদের লেট হবে। যাই হোক, আমরা আমরা কি মুভি দেখছি, প্রচন্ড মজা ছিল, তাও ওটাও আর কি একটা হিস্টোরিক্যাল ব্যাপার ছিল। তো যাই হোক, এখন যাচ্ছি, হোপফুলি উই উইল বি ইন টাইম, মানে অ্যাড ফ্যাড যদি একটু বেশি চলে তাহলেই ভালো। আমাদের ऐसी पकड़ कहां से सीखी? एसआरएमबी टीएनटी बार से सीखा। चैंपियन ही रहेगा। আমাদের মুভি শুরু হয়ে গেছে, আমাদের খাওয়াও শুরু হয়ে গেছে। মিস্টার ঘোষ, ফিরে এসেছি মুভি দেখে। আমরা কি দেখলাম জানো? কি করছিস এটা? আমরা কি দেখলাম জানো? কি যেন গুপ্তধন, পূর্ণ শহরে না, কর্ণ কর্ণ সুবর্ণর রাস্তায় চলন্তি অনেক ঠাকুর দেখলাম, 10টা ঠাকুর দেখেছি, দিয়ে বাড়ি চলে এসেছি। এবার এখন বাড়িতে খাওয়া দাওয়া, বাড়িতে টাইম স্পেন্ড করা। মিস্টার ঘোষ চলে গেছে ব্যারাকপুরে, আমি চলে এসেছি বেলঘরিয়ায়। কালকে ও আবার সকালবেলায় আসবে, আমাদের আমরা একসাথে অষ্টমীর অঞ্জলি দেবো, অ্যান্ড দেন আবার আমরা ঘুরতে বেরিয়ে যাবো। তো তোমাদের সাথে আবার কালকের ব্লগে দেখা হচ্ছে। শুভ সপ্তমী, ভুলে দে তোর ডায়লগ। সপ্তমীর সবাইকে অনেক অনেক অভিনন্দন আর শুভেচ্ছা। কালকের ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে, টাটা। সবাইকে অষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা। আমরা সবাই রেডি হয়ে গেছি, শাড়ি শাড়ি পরে নিয়েছি, অ্যাজ ইউজুয়াল লেট, লাস্ট ব্যাচে অঞ্জলি দিতে যাচ্ছি। আজকে অ্যাটেন্ডেন্স হচ্ছে আমি, সৌম্যদীপ, তোর্ষা আর বাবু। এই যে বাবু সামনে, আমরা যাচ্ছি। তো লুক ফুক পরে শেয়ার করছি, আগে অঞ্জলিটা দিই। পুজোর প্যান্ডেলে বাবু অঞ্জলি দিতে, অ্যাজ ইউজুয়াল আমরা লেট, তাই পুজো অলরেডি শুরু হয়ে গেছে অষ্টমীর, আমরা ওয়েট করছি। আমাদের একদম লাস্টে এটা পুজোটা হয়ে গেলে আমাদেরকে আরেকবার করিয়ে দেবে অঞ্জলি। এইবার অন্যবার আমরা লাস্ট ব্যাচে দিই, এইবার হচ্ছে নতুন ব্যাচ, এবার নতুন ব্যাচে দিতে হবে। যাই হোক, রেডি শেডি হয়ে অন টাইম চলে এসেছি। যাই হোক, পেছনে পুজো চলছে, আমরা ওয়েট করছি। কি অবস্থা না আমাদের, যাই হোক কেন হয়েছে সেটা আমাদের দেখে বোঝাই যাচ্ছে। হ্যাঁ, অ্যান্ড অলসো তো আরেকজন ব্যারাকপুর থেকে আসার ব্যাপার ছিল, তো সব মিলিয়ে মিশিয়েই লেট হয়েছে। একটা কারোর এফার্ট না, এটা কম্বাইন্ড এফার্টে লেট হয়েছে। আমি পরেছি হচ্ছে একটা বেগমপুরি শাড়ি আর একটু ওই পুরোনো দিনের সাজ, তো গয়নাগুলো একটু পুরোনো দিন টাইপেরই পরা, এগুলো সবই বিয়ের। তো যাই হোক, তোমাকে ফুলটা শেয়ার করছি। অঞ্জলি দেওয়া হয়ে গেছে, পুরো টিম আমরা ফেরত যাচ্ছি। একটাই ব্লান্ডার হয়েছে, দেখেছি একটাই ব্লান্ডার হয়েছে, সেটা হচ্ছে বৃষ্টি পড়তে শুরু করেছিল, অ্যান্ড বৃষ্টি পড়ছিল তো সেই জন্যে একটু কাদার ব্যাপারটা আছে, আর আমার তো পায়ে জল লাগলেই মাথাটা খারাপ হয়ে যায়। যাই হোক, পায়ে জল লাগেনি, ভালো ভালো অঞ্জলি দেওয়া হয়ে গেছে, চরণামৃত পাওয়া হয়ে গেছে। এখন আমরা বাড়ি যাচ্ছি, বাড়ি গিয়ে অ্যাকচুয়ালি আমার আরেক রাউন্ড পুজো আছে মন্দিরে, একটু ভোগ দেবো মা কালীকে।
তারপর গিয়ে আমি ব্রেকফাস্ট করব। অষ্টমীর আরতিটা হয়ে গেল, তো আমরা আরতিটাও দেখে নিলাম, বেশ ভালোই হলো। বল, লেট করার এটার অ্যাডভান্টেজ আছে, 3:30 সময় সন্ধি পুজো, ওটা মনে হয় ধরতে পারবো না। যেরম বলেছিলাম একটু মা কালীকে ভোগ দেবো, তো মা কালীকে অল্প একটু ভোগ দিয়ে পুজো করলাম। আর এইটা হচ্ছে আমার বাড়িতে, মানে মায়ের একটু ইচ্ছা হয়েছিল এবার দুর্গা ঠাকুর পুজো করবে, তো একটু টুকটাক অ্যারেঞ্জমেন্ট। আর এটা আমার মায়ের ঠাকুরের আসন, তো সবসময় ব্লগে আমি মন্দিরটাই দেখাই আর এটা দেখাই না, তো মা অনেক সময় বলে যে আমার ঠাকুরের আসনটাও দেখা, তো এইবার ওই জন্য ভাবলাম একটু তোমাদেরকে দেখিয়ে দিই, শেয়ার করে দিই। আছে হচ্ছে আজকে আবার আমরা লাঞ্চ ফাঞ্চ করে, এখন বাজে প্রায় 4:00, তো আজকে সন্ধি পুজোর টাইমটা ভালো, জেনারেলি তো রাত্রের দিকে হয়। এর আগের বারও আমরা সন্ধি পুজোটা অনেকটাই রাত্রে ছিল, মানে 12:30 মনে হয়, তো হ্যাঁ, তো এর আগের বার দেখা হয়নি, এইবার এখন সন্ধি পুজো শুরু হয়েছে, তো বাকি কেউ আর কারোর এনার্জি নেই। আমরা দুজন আবার জামা চেঞ্জ করে রেডি হয়ে পরে চলে এসেছি, এখন যাচ্ছি সন্ধি পুজো দেখতে। সন্ধিপুজোর আরতিটা দেখে নিলাম, এখন ওখানে অঞ্জলি হচ্ছে, বাট আমরা তো সকালে অঞ্জলি অলরেডি দিয়ে দিয়েছি, যদিও খুব ইচ্ছা করছিল যখন বলছিল যে প্রদীপ জ্বালাও তোমরা, অ্যাকচুয়ালি এটা পাড়ার পুজো তো সবাই চেনে, তো এবার আমাদের তো উপোস নেই। হ্যাঁ, ছোটবেলা থেকে আমরা আসি, ইনফ্যাক্ট ঠাম এই ক্লাবের পুজোর প্রেসিডেন্ট ছিল, সেক্রেটারি ছিল, তখন আমাদের আলাদাই রো আপ ছিল ওখানে, এখনো আছে, বাট তখন আরও এ ছিল যখনই ঠাকুর আসবে আমরা আসবো মালা পরাবো, একে ছোট ছিলাম। হ্যাঁ, অবভিয়াসলি এখনকার টাইমে ওটা হলো, হ্যাঁ, তো এখন আমরা যাচ্ছি পাশের পাড়ার ক্লাবে, ওইটাও মানে ওখানেও আমরা যাই, ওখানেও মানে এই দুটোর পুজোই আমরা মেইনলি এখানে যাই, তো ওখানেও একবার প্রণাম করে চলে যাবো, মানে সকালবেলায় যেখানে সেকেন্ড টাইম তোমাদের আরতি দেখালাম সেখানে এখন যাচ্ছি। আসলে এই দু জায়গায় এলে অনেক পুরনো পুরনো লোকজনদের সাথে, পাড়ার লোকজনদের সাথে দেখা হয়, জেনারেলি স্বাভাবিক সবার বিজি শেডিউলে এর ওর বাড়ি যাওয়া হয় না, তো সবার সাথে দেখা হয়, তো অনেকজনের সাথে দেখা হলো, ভালো লাগলো বেশ। আমরা এখন ফিরছি, তো অষ্টমীর পার্ট 1 ইজ কমপ্লিট, এবার বিকেলে প্ল্যান আছে ফ্রেন্ডসদের সাথে, আমাদের আমি আর সৌম্যদীপ বেলঘরিয়া থেকে যাব, দেখা যাক এখন বিকেলে কি করা যায়। তোমাদেরকে তো ব্লগে শেয়ার করছি মোটামুটি যেটুকু পারছি, স্বাভাবিক ফুল এটা শেয়ার করা সম্ভব হচ্ছে না, ভালো সবার টাইমে টাইমে ব্লগ আসছে, তো পুজোর মধ্যে পুজোর ব্লগ আসছে, যাই হোক এবার আমি টাইমে টাইমে এডিট করে দিচ্ছি কিন্তু ভিডিওগুলো।
তো যাই হোক, আজকে তো এই ব্লগটা তোমরা দুটো দেখে মানে পার্টে দেখতে পারবে। এই আজকের ভিডিওটা আমি সপ্তমীর সাথে, যেই সপ্তমীতে আমরা একটু মুভি দেখতে গেছিলাম, কি করছিলাম সেইগুলো সাথে এই ব্লগটা দিয়ে দেব। তো দিস ইজ অষ্টমী পার্ট ওয়ান। বিকেলের ব্লগটা আবার আলাদা করে করব, তো ওখানে আমার আলাদা লুক শেয়ার করব তো তোমরা জানিও ভিডিওটা কেমন লাগলো। যদি ভালো লাগে থাকে প্লিজ লাইক করো, কমেন্ট করো অ্যান্ড শেয়ার করো উইথ ইয়ার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি। আর যদি না সাবস্ক্রাইব করে থাকো, ডু সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল ফর মোর ভিডিওস লাইক দেখতে থাকো। সবাইকে শুভ অষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা। টাটা।